नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी प्रियाश्री। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। शिवड़ीते बसानो हलो मास्क भेंडिंग मेशिन। लोकल ट्रेन चालानोर दाबीते सौरभ सीटू। मुखोमुखी संघर्षे जखम टोटो चालक। कृषक सभार प्रतिनिधि सम्मेलन जयदेवे। युव तृणमूलेर बाइक मिछिल खैरासोले। कृषि आईनेर बिरुद्धे तृणमूलेर मिछिल राजनगरे। गांधी पार्क संस्कार रामपुरहाटे। स्वेच्छासेवी संस्थार वस्त्र वितरण इलामबाजारे। शिवड़ीते स्वेच्छासेवी संस्थार वस्त्र वितरण। दुई बंधुर उद्योगे वस्त्र वितरण शिवड़ीते। बीजेपी प्रशिक्षण और कार्यकारिणी सभा खैरासोले। सायथियाय दुर्गा मंदिरे शुभ सूचना। शिवड़ी मिलन संघर थीम ग्राम बांगला। दुर्गा आकाय मग्न शिल्पी। राजनगरे फुटबल प्रतियोगिता। एबार संबाद विस्तारित। जिला प्रशासनेर उद्योगे आसन्न दुर्गापूजा उपलक्षे करोना भाइरासेर सचेतनतायी शिवड़ीते जिला शासक दफ्तरेर बाइरे गेटेर रास्तार सामने बसानो हलो मास्कर भेंडिंग मेशिन, जार उद्बोधन करा हलो आज। जिला शासक मौमिता गोदारा, जिला पुलिस सुपार श्याम सिंह, सदर महकुमा शासक राजीव मंडल सह अन्यान्य आधिकारिक और पुलिस अफिसारा एई अनुष्ठाने उपस्थित छिलेन। जदि कोनो दर्शक मास्क आनते भूले जान तबे 5 टाकार कॉइन मेशिनेर मध्ये फेलार साथे साथेई बेरिये आसबे सार्जिकल मास्क। शिवड़ीर पर बोलपुर और रामपुरहाटेओ एई रूप मेशिन बसानो हबे बोले जाना जाय। एदिन जिला शासक मौमिता गोदारा जानान, পূজো আসছে, সেখানে সকলকেই মাস্ক পরার জন্য আমরা অনুরোধ করছি যে যখনই তারা মণ্ডপে যাবে তখন যেন সবার মুখে যাতে মাস্ক থাকে। সেরকমই একটি উদ্যোগ আমরা নিয়েছি। এখানে একটি মাস্কের একটা ভেন্ডিং মেশিন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। সেখান থেকে আপনার 5 টাকার কয়েন দিলেই সেখান থেকে মাস্ক আসছে। তো ধরুন কেউ হয়তো ঠাকুর দেখতে বেরিয়েছে, তার হয়তো মাস্ক নেই, এবং সেখানে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ইজিলি হাতের কাছে এই মাস্কটা পেয়ে যাচ্ছে। এটা যেমন একটা অ্যাওয়ারনেসও হচ্ছে, সেরকম যাতে সকলে মাস্ক পরে সেই হ্যাবিটটাকেও ইনকালকেট করার জন্য এরকম একটি ব্যবস্থা করা হয়েছে। এটা এরকম যেমন শিউরিতে হয়েছে সেরকম বোলপুর এবং রামপুরহাটেও হবে, এবং বিভিন্ন ব্লকেও হয়তো পরবর্তীকালে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই বার্তা আছে যে সকলকেই যখন পুজোতে এনজয় করবেন কিন্তু সকলে যেন মাস্ক থাকে, হাত ধোয়া, স্যানিটাইজার, এই ব্যাপারগুলো যাতে সকলে ফলো করে, হেলথ প্রোটোকলগুলো যাতে একেবারে ভালোভাবে ফলো হয়, যাতে কোনো ভিড় না হয়, এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই যাতে সকলে আনন্দ করে, এটাই বলার আছে। একটা একটা করে এখন শহরে বসছে। এছাড়াও মণ্ডপের বাইরে সেলফ হেল্প গ্রুপেরাও তারাও হচ্ছে যে তারা মাস্ক কিন্তু বিক্রি করতে পারে। ভেন্ডিং মেশিন বসছে এরকম 3টি, কিন্তু এছাড়াও বিভিন্ন মাস্কের যাতে থাকে সেই জন্য বিভিন্ন এসএইচজি ডিআরডিসি গ্রুপের তারাও কিন্তু বিক্রি করবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি।
লোকাল ট্রেন চালানো সহ কয়েক দফা দাবি নিয়ে সরব হলো পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের রামপুরহাটের সিপিআইএম এর শাখার সংগঠন সিটু। আজ তারা রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকায় লোকাল ট্রেন চালানো সহ 10 দফা দাবি নিয়ে সরব হন। উল্লেখ্য, করোনা মহামারী আতঙ্কে দীর্ঘ 6 মাসেরও বেশি কোনো লোকাল ট্রেন চলেনি, তার ফলে বহু সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। এদিন সিটুর সমন্বয় কমিটির সম্পাদক সোহরাব শেখ জানান, 10টা দাবি দিয়েছিলাম, তার মধ্যে দাবিগুলি হচ্ছে, প্রথম হচ্ছে রেলগুলোকে লোকাল ট্রেন চালাতে হবে জনসাধারণের স্বার্থে, আর এই রেলে যারা হকার বন্ধু আছেন তাদেরকে প্ল্যাটফর্মে ঢুকতে এবং রেলের কম্পার্টমেন্টে চাপতে দিতে হবে, তাদের অনুমতি দিতে হবে, এবং যারা হকারি করেন রেলে তাদের লাইসেন্স দিতে হবে। এছাড়া এই অঞ্চলে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, যেমন অটো টোটো আচ্ছা, তারপরে আপনার যারা রিক্সা চালান তাদেরকে এই বন্দোবস্ত দিতে হবে যাতে তারা এই কাজগুলি করতে পারেন এখানে থেকে। আমাদের আরও দাবি ছিল যে এই অঞ্চলে যারা বস্তিবাস যারা এইখানে থাকেন তাদের পুনর্বাসন দিতে হবে এবং পাট্টা দিতে হবে। আমাদের মানে দাবি ছিল যে এই রেলের প্ল্যাটফর্মে রেল স্টেশনে সন্নিকটে ওষুধের দোকান করতে হবে। এছাড়াও আমাদের দাবি ছিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, অর্থাৎ কেন্দ্র সরকার 10,000 টাকা এবং রাজ্য সরকার যে 2,000 টাকা হকারদের দেওয়ার হয়েছিল সেই অনুদান অবিলম্বে দিতে হবে। আমাদের দাবি ছিল যে এই যারা করছেন যাদের আয়করের আওতায় নেই সমস্ত লোকদেরকে 7,500 টাকা দিতে হবে এবং হ্যাঁ 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এছাড়াও আমাদের দাবি ছিল জনসাধারণ স্বার্থে যে এই আপনারা দেখেছেন যে ফটক 23 নম্বর ফটক, এই ফটকটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, ফলে লোকজনের যাতায়াতের খুব অসুবিধা আছে, কারণ এটা একটা লাইফলাইন হয়ে গেছে আপনার এই সুদীপুর বা অন্যান্য জায়গা থেকে আসার জন্য। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। আজ সকালে বোলপুর মকরমপুরে টোটোর সঙ্গে একটি টাটা সুমো গাড়ি মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন টোটো চালক। জানা যায়, মুরারয় থেকে টাটা সুমো গাড়ি করে বেশ কয়েকজন চিকিৎসার জন্য বর্ধমান যাচ্ছিলেন। উল্টো দিকে থেকে স্থানীয় এক টোটো চালক তার টোটো নিয়ে আসছিল, হঠাৎ করে টায়ার পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টাটা সুমোটি সজোরে টোটোকে ধাক্কা মারে। টোটোটি তৎক্ষণাৎ ধুমড়ে মুচড়ে যায়, টোটো চালকও দারুণভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। আহত টোটো চালককে তড়িঘড়ি করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। গতকাল ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি ও শীর্ষা অঞ্চলের সারা ভারত কৃষক সভার শতাধিক কর্মী ও প্রতিনিধিদের উপস্থিতিতে একটি কমিটি গঠিত হয়। এই সম্মেলনে জয়দেব কেন্দুলি অঞ্চলের 31 জনের একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন যথাক্রমে শেখ রফিকুল আলম ও ধীরেন মণ্ডল। অন্যদিকে শীর্ষা অঞ্চলের 20 জন সদস্য নিয়ে অঞ্চল কমিটি গঠন করা হয়, যার সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন যথাক্রমে সব্যসাচী চ্যাটার্জি ও সহদেব ধীবর। সভা শেষে কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জয়দেব এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয় এবং জয়দেব বাস স্ট্যান্ডে উপস্থিত নেতৃবৃন্দ পথসভা করেন। শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব। গতকাল খয়রাশোল ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। রাজ্যকে কেন্দ্র সরকারের বঞ্চনা, হাতরাসে নারী নির্যাতন, কৃষি আইনের বিরোধী করেই এই মিছিল। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এক বাইক মিছিল শুরু হয়ে খয়রাশোল বাজার, নাকড়াকোন্দা, তারাপুর, হজরতপুর, কেন্দ্রগড়িয়া, ময়নাডাল, পানশিউড়ি গ্রাম পরিক্রমা করে পুনরায় খয়রাশোলের তৃণমূল কার্যালয়ে ফিরে আসে। এই মিছিলের পুরো ভাগে ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক ব্যানার্জি, হজরতপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সেন সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। এদিন খয়রাশোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক ব্যানার্জি জানান, আজ আপনাদের কর্মসূচি কি রয়েছে? দলীয় নির্দেশ মতো আজ আমরা কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে যুবকদের পক্ষ থেকে এবং মাদকদের আমরা সঙ্গে নিয়ে একটা বাইক মিছিল সংগঠিত করলাম। বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদ করাই আমাদের মূল উদ্দেশ্য। হাতরাসের ঘটনায় যে নারীদের কোনো সম্মান নেই, আজ কৃষিকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেসরকারিকরণ করা হচ্ছে, সবই জনবিরোধী নীতি। আজ নরেন্দ্র মোদী যে সমস্ত পরিকল্পনাগুলো করছেন মানুষের ঘুম কিন্তু উড়ে যাচ্ছে।
কিন্তু আমাদের দিদি যেগুলো পরিকল্পনা করছেন যে পরিষেবা দিচ্ছেন আজকে মানুষ হাসছে আজকে আপনারা বলতে দেখবেন যে প্রত্যেকটি ঘরে ঘরে দিদির পরিষেবা গেছে দিদির উন্নয়ন গেছে তাই আমরা জনবিরোধী মোদী সরকারকে ছুঁড়ে ফেলানোর জন্য আজকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি আপনার পরিচয় আমি খয়রাসুল ব্লক যুব সভাপতি সৌভিক ব্যানার্জি আমার সাথে রয়েছেন খয়রাসুল পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন মহাশয় এছাড়াও রয়েছেন হরিদপুর অঞ্চলের দক্ষ সংগঠক স্বপন সেন মহাশয় ধন্যবাদ বিপিন পালের রিপোর্ট বীরভূম আরসি টিভি খয়রাসুল উত্তরপ্রদেশে ধর্ষণ করে খুন ও কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে গতকাল রাজনগরে তৃণমূলের বাইক মিছিল বের করা হয় রাজনগর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় রাজনগরের গাংমুড়ি গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় এবং পুরো রাজনগর পরিক্রমা করে এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের কর্মী সমর্থকরা খান আরশাদের রিপোর্ট বীরভূম আরসি টিভি রাজনগর শীতের মৌসুমের আগে জোর কদমে সংস্কারের কাজ চলছে এসডিএস ময়দানে রামপুরহাটবাসীর কাছে এই ময়দান গান্ধী পার্ক তথা গান্ধী ময়দান নামে পরিচিত দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকতে থাকে এই মাঠ অবশেষে রামপুরহাট পৌরসভার উদ্যোগে জোর কদমে সংস্কারের কাজ চলছে জেসিবি দিয়ে মাটি ভর্তি করা হচ্ছে যা এলাকাবাসীর কাছে সুখবর অরিত্র ঘোষের রিপোর্ট বীরভূম আরসি টিভি রামপুরহাট ইলামবাজার ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় ব্লকের ঘুরিশা জয়দেব আকম্বা ডোমরুট ধোলপুর পরাণচক শীর্ষাসহ বেশ কিছু গ্রামে শিশু শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ ও দুস্থ শতাধিক মানুষকে নববস্ত্র তুলে দেওয়া হয় বর্তমানে অতিমারি করোনা পরিস্থিতিতে বলে জানান সংস্থার সভাপতি শেখ জালাল শেখ শামসুলের রিপোর্ট বীরভূম আরসি টিভি ইলামবাজার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো পরিত্যক্ত টায়ার বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না মনে রাখবেন জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায় জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয় বাংলা জিতবে করোনা ও ডেঙ্গু হারবে একটি বিশেষ আবেদন প্লাস্টিককে না বলুন প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে তাও পুরোপুরি ধ্বংস হয় না এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী সমুদ্র এবং মহাসাগরে প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব সৌজন্যে দুবরাজপুর পৌরসভা বীরভূম এখন হাই স্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোয়
আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের আরসিএস নেটওয়ার্কে। খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834, এছাড়াও 9932977304, মোতাহার 9563339606, মুন্না। আপনি কি আমাদের চ্যানেলের মাধ্যমে বীরভূমবাসী তথা আপনাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন 9002667504 অথবা 9382624389। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি চৈতন্যোদয় সংস্থার পক্ষ থেকে গতকাল ময়ূরেশ্বরের 2 নম্বর ব্লকের কুণ্ডলা গ্রামে কুণ্ডলা সত্যানন্দ বয়েজ হোমের আবাসিকদের বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও সিউড়ির পথ ভিক্ষুকদেরও বস্ত্র বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক বিবেক ঘোষাল সহ অন্যান্যরা। বিশিষ্ট ব্যক্তি দেবাশিস লালা এই সামাজিক কাজে সাহায্যের হাত বাড়ান। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শারদ উৎসবের প্রাককালে সিউড়ির 2 নম্বর ব্লকের সাজিনা গ্রামে দুই বন্ধু কৌশিক পাল এবং রামকানাই দাস দুস্থদের জন্য বস্ত্র বিতরণ করলো গতকাল। করোনা আবহে সাধারণ মানুষের কথা ভেবেই দুই বন্ধু এগিয়ে আসে। তাদের এই কাজ দেখে খুশি হন সাজিনা ও পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। এদিন রামকানাই দাস বীরভূম আরসি টিভিকে জানান, আজকে আপনি কী জন্য বস্ত্র বিতরণ করলেন? আমি প্রত্যেক বছরই এই ধরনের বস্ত্র বিতরণ করি গরিব দুঃখী মানুষদের জন্য। আমার এটা এক ধরনের আশা বা ছিল, এটা আমি পূরণ করতে পারছি। এটাই আমার কাছে অনেক বড় পাবনা। কাদেরকে বস্ত্র বিতরণ কতজনকে করলেন? আজ 50-60 জন তো আমি বস্ত্র বিতরণ করলাম। এটা কোন গ্রাম? এটা সাজিনা গ্রাম। আপনার নাম? রামকানাই দাস। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খয়রাশোল বিমণ্ডলের উদ্যোগে প্রশিক্ষণ ও কার্যকারিণী সভা অনুষ্ঠিত হলো লোকপুর থানার বনকাটা গ্রামে। দলীয় পতাকা উত্তোলন ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সভার সূচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল, জেলা কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জি, জেলার সাধারণ সম্পাদক উত্তম রজক, সুকুমার নন্দী, সংখ্যালঘু মোর্চার সদস্য মোতাহার খান, বিজেপি খয়রাশোল বিমণ্ডলীর সভাপতি রথিলাল সিংহ সহ অন্যান্যরা। শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। সাঁইথিয়া থানার সাংরা অঞ্চলের সোমসা গ্রামের নবনির্মিত দুর্গা মন্দিরের শুভ সূচনা হলো আজ। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, সাংরা অঞ্চল তৃণমূলের সভাপতি সাধন মণ্ডল, সাঁইথিয়ার বিশিষ্ট সমাজসেবী ঝোকন সাধু, সঞ্জীব মজুমদার, মন্দির কমিটির সদস্য সহ অন্যান্যরা। উল্লেখ্য, গতকাল উধানপুর ঘাট থেকে গ্রামেরও 100 জনের বেশি ভক্ত গঙ্গা জল এনে মন্দিরকে স্নান করান। আজ একটি হোমযজ্ঞেরও আয়োজন করা হয় উদ্বোধন উপলক্ষে। শুভজিৎ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। সিউড়ি মিলনী সংঘের এবার দুর্গাপুজোর থিম গ্রাম বাংলা। করোনা আবহে অল্প বাজেটের মধ্যে এবার সিউড়ি 2 নম্বর ব্লকের হারজন বাজার এলাকায় মিলনী সংঘের পুজো পরিচালিত হবে। এখানে গ্রাম বাংলার থিমের পাশাপাশি মা দুর্গা, নটরাজ মূর্তির পাশাপাশি থাকবে মা কালী, শ্মশান ও অন্যান্য গ্রামীণ চিত্র। এবার তাদের বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা। মিলনী সংঘের পক্ষে জানানো হয়, মিলনী সংঘের ক্লাব আমরা এটা গ্রামের ইয়ে নিয়ে একটা বইখানে এমনি একটা ইয়ে করছি। আমরা এখানে একটা মা কালী থাকবে, এখানে শ্মশান থাকবে, আর গ্রামের একটা যে আলোচনা এমনি পরিবেশ একটা হচ্ছে, আর নটরাজ আমাদের মায়ের নটরাজ মন্দির ঠাকুরের ইয়ে দাদা। আর কত কাজ কীরকম চলছে? কাজ আমাদের মোটামুটি আজকে মোটামুটি আমাদের হয়ে যাবে, ওই নাই গো, আর মোটামুটি আজকে আমাদের ফিনিশিং দিয়ে দেবো আজকে। প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপের মধ্যে চলছে কাজ আমাদের, শেষের মুখে। শেষের মুখে এইটুকুই, মায়ের মুক্তি আজকে গাদিতে চাপাবো। সব থিম শিল্পী সিউড়ির? হ্যাঁ, সব সিউড়িরই বাড়ি। আমার বাড়ি হলো জামল। কী নাম?
সত্যম মাহারা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। কাশ ফুলকে তুলি বানিয়ে দুর্গা আঁকায় মগ্ন শিল্পী শরৎ মানে কাশ ফুল, তাই শারদীয় উৎসবের কাশ ফুলকে তুলি বানিয়ে অজয় নদীর তীরে ক্যানভাসে আঁকছেন দেবী দুর্গার মুখ শিল্পী ঝুলন মেহেতরি। তার বাড়ি দুবরাজপুরে, কিন্তু বর্তমানে থাকেন বোলপুরে। ইতিমধ্যেই পারফর্মিং আর্টে সুনাম অর্জন করেছেন শিল্পী। তার কাশের তুলিতেই দেবী দুর্গার রূপ মূর্ত হচ্ছে শারদ উৎসবের প্রাক্কালে। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিনের ফুটবল প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় রাজনগর কাষ্ঠগড়া ফুটবল টিম ও বোলপুর আদ্রিজা স্মৃতি ফুটবল টিম। এদিন খেলার সূচনা করেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। আজকের এই খেলায় উভয় টিমে মোহনবাগানের দুই প্রাক্তন ফুটবলার সহ নাইজেরিয়ান ফুটবলাররা অংশ নেন। এদিন চ্যাম্পিয়ন হয় কাষ্ঠগড়া টিম। তারা 1-0 গোলে বোলপুর আদ্রিজা স্মৃতি ফুটবল টিমকে পরাজিত করে। এদিন চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 60,000 টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ 50,000 টাকা উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। বিকাশ রায়চৌধুরী ছাড়াও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, ক্লাবের সম্পাদক শেখ আলী, ক্লাব সভাপতি শেখ শরীফ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও ফুটবল প্রেমীরা এদিন উপস্থিত ছিলেন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।